আল্লাহ পাক শোনায় বেলাল রে, সবাই নিজের কবরের ভিতর থেকে উঠবে, বেলাল তোকে আমার নবীর দুই কদমের মাঝখান থেকে মাটির ভেতর থেকে তুলবো। বেলাল উঠে বলবে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, সারা জীবন কদমের তলাতে ছিলাম, আজকেও মাটির তলা থেকে কদমের তলা থেকে উঠলাম, বেলাল আমার নবীর কদমের মাঝখান থেকে উঠবে। সে আল্লাহ পাক বলবে বেলাল আজ জান্নাতে যাওয়ার প্রয়োজন এসেছে, জান্নাতের ওপেন দুয়ার হবে, সবাই হেঁটে হেঁটে জান্নাতে যাবে, আমার নবী সাওয়ারিতে চেপে যাবে, উটের উপরে চেপে নবী জান্নাতে যাবে। ওই সময় বলবে নবী ও নবীকে নবীকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উটের দড়ি ধরে কে জান্নাতে নিয়ে যাবে? আবু বকর ভাববে আমি যাব, ওমর ভাববে আমি যাব, উসমান ভাববে আমি যাব, আলী ভাববে আমি যাব, সাহাবারা তালহা ভাববে আমি যাব, জুবায়ের ভাবে আমি যাব, ইবনে আব্বাস ভাববে আমি যাব। আমার আল্লাহ পাক ডেকে বলে বেলাল ওদিন নবীর উটের দড়ি ধরে আমি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করানোর অনুমতি দেব। আসে কে বেলাল যদি, আসে কে বেলাল যদি দিলে রাখো তাই, মরার আগে নবীর সুন্নাত গায়ে রেখো ভাই। আল্লাহ পাক শোনাচ্ছে ও আল্লাহ তোমার কাছে শেষ কথা জানতে চাইছি, আজ নিউ টাউনের সাইডে বসে শান পুকুরে বসে বসে জিজ্ঞাসা করছি আল্লাহ তুমি রাজি কথায় বলো, কি করলে রাজি হবে বলো? তো কোরআন শুনছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি অরদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি ইসলামের উপরে রাজি তোকে শুনিয়ে দিলাম, দিনে ইসলামের উপরে রাজি, ইসলাম যার কাছে থাকবে না, ও ডাক্তার হোক আর মাস্টার হোক, জজ হোক আর ব্যারিস্টার হোক, আমি আল্লাহ তাকে ভালোবাসি না, আমি আল্লাহ আমার কাছে তার কোনো পছন্দের জায়গা না, আমি আল্লাহ তাকে পছন্দ করি না। আল্লাহ এই যে দুনিয়ার পড়েছে যুগ জামানা, তার চাকচিক্য চলছে সামলাতে পারছি না, একটু ঢলে গেলে কি হবে বলো? তো কোরআন বলছে ওয়া মাইয়াবতাগু ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফলাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তৃতীয় পারা শেষ পিটারে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিতে বিশ্ববাসী শোনো, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফলাই ইউকবাল মিনহু, ইসলাম যার কাছে পছন্দ হবে না, আমি আল্লাহ তার কোনো আমল পছন্দ করি না। শোনাবে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জমিনে আসার পরে বললেন আইনা বেলাল, বেলাল কোথায়? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, গোলাম এখানে। বলে আমি যখন জান্নাতে ঘুরছিলাম তখন তোমার জমিনের পায়ের আওয়াজ পাচ্ছিলাম, তুমি মদিনার জমিনে পা ফেলো আর জান্নাতের বাগানে তোমার পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ, এর নাম বেলাল, এর নাম কি? এর নাম কি? বেলাল। কালার ভালো নয়, বংশ ভালো নয়, জাত ভালো নয়, গোষ্ঠী ভালো নয়, ডিগ্রি ভালো নয়, রূপ কিচ্ছু ছিল না, লেখাপড়া কিচ্ছু জানতো না, ইশক মহাব্বত ছিল নবীর, ইশক আলাদা। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন আমার কাছে তার সম্মান বেশি, আমাকে যে ভয় করে বেশি। ও বেলাল, ওর নাম বেলাল,
মদিনার মসজিদ একদিন বেলাল আজান দেয় নাই, মাশওয়ারা করে সাহাবীরা বলেছে আপনি আজকে দেবেন না, আজকে অমুক সাহাব আজান দেবে, নামটা আমার মনে পড়ছে না। সেই সাহাবার কণ্ঠস্বর খুব সুন্দর, আজান খুব ভালো, আজান দিয়েছে, রাসূল শুনতে পান নাই আজানটা। আসমান থেকে ফেরেশতা এসে রাসূলকে ডেকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ মদিনার মসজিদে আজান হবে না? আল্লাহ নবীর কাছে আজান হয় নাই বলে না? আল্লাহ নবী তোতে ঘরে গিয়ে জিজ্ঞাসা করছে সাথীদেরকে, ভাই আজান দাও, আজান দাও, আজান দাও নাই কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, আজান হয়ে গেছে। বলে না আজান হয় নাই? বলে না আজান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, অন্যদিন আজানের থেকে আজকের আজান কি মধুর স্বরে হয়েছে, কি সুন্দর আজান হয়েছে, জান ভরে গেছে আজান শুনে, আজান হয়েছে। রাসূল বলছেন, না আজান হয় নাই, আরশের ফেরেশতারা এসে বলে গেছে আজান হয় নাই। কি আজান দিয়েছে? বললে হাজা ফালা ইবনে ফালা, উমুকের বেটা উমুক আজান দিয়েছে। বললেন, না না না, আজান বেলাল দেবে, বেলালের আজান মদিনায় হয়, আর আরশের ফেরেশতারা আজান শুনে খুশিতে লাফায়। এর নাম বেলাল, এর নাম বেলাল। কি তারিখে বেলাল শুনেছেন? যেদিন বেলাল, যেদিন আল্লাহর নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, পর্দা নিয়েছেন, রাসূল দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন, বেলালে হাবশি বাড়িতে গেলেন, নিজের জামা কাপড় গুছিয়ে নিলেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, আর বাড়ি থেকে বার হচ্ছে, তো বিবি জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ? বলছে, শোনো, যে মসজিদের ইমাম নেই সেই মসজিদের আর মুয়াজ্জিনের কোনো দরকার নেই, যে মসজিদের ইমাম নেই সেই মসজিদের আর মুয়াজ্জিনের দরকার নেই, তাই মদিনা ছেড়ে চলে যাচ্ছি, বিবিও সাথ ধরেছে। তো যে গ্রামে স্বামী নেই সেই গ্রামে বিবি থাকারও কোনো অনুমতি নেই, চলতে শুরু করলেন, সোজা মদিনা থেকে সিরিয়া চলে গেলেন। কয়েকদিন হয়ে গেছে, একদিন রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, আল্লাহর নবী বলছেন, বেলাল, এ কত বড় কষ্টের কথা, তুমি আমার কাছে থেকে এত দূরে চলে এলে, আমার কাছেও তোমার থাকতে ইচ্ছা গেল না, আমি চলে এসেছি, আমার কচি কচি দুটো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা রয়েছে, আমার কলেজার টুকরো হাসান আর হুসাইন রয়েছে, তুমি ফেলে চলে এলে বেলাল। বেলাল ঘুম থেকে উঠে ফিরতে শুরু করেছে, তো বিবি জিজ্ঞাসা করছে, কি গো, কালকের বললে যে মসজিদের ইমাম নেই সেখানে মুয়াজ্জিন থাকে না, আবার তুমি ফিরে যাচ্ছ? বললে, শোনো, মসজিদের ইমাম আমাকে ডেকে পাঠিয়েছে, তাই ফিরে যাচ্ছি, তুমি যাবে তো চলো। ওখান থেকে চলতে 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 মদিনায় চলে এলেন। হযরত ওমর ফারুক গিয়ে বললেন, অনেকদিন আজান শুনি না, একবার আজান দাও। বললেন, শুনো, আমার দ্বারা আজান দেওয়া সম্ভব নয়, কারণ আমি যাকে দেখে আজান দিতাম সে আর মদিনার মসজিদে নেই, তাই আমার ইমাম শেষ, আমার মুয়াজ্জিনও শেষ। ওই সময় হাসান আর হুসাইন দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা দুই পাশ থেকে এসে গলা জড়িয়ে ধরে বলছে, চাচা, কতদিন হয়ে গেল নানার জামানার আজান শুনতে পাই নাই, নানাকে তো আর কোনোদিন দেখতে পাবো না, তুই নানার জামানার আজানটাতে একবার শুনতে পাই বলেন না, একবার নানার জামানার আজানটা দেখেন আমরা শুনি। হযরত বেলাল সেদিন দুঃখে কেঁদে বলেছিল, আমি অস্বীকার করেছিলাম, দিতাম না, কিন্তু রাসূল যাদের কথা ফেলেন নাই আমিও তাদের কথা ফেলতে পারলাম না। তারিখ নকল করছে, তারিখ নকল করছে, তারিখ নকল করছে। বেলাল যখন মেম্বারে আজান দিতে শুরু করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মেম্বারের দিকে আঙুল তুলে দেখাচ্ছে আর বলেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মেম্বারের উপর থেকে ধাপ করে নিচে টুকরে কেঁদে পড়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, আজান শেষ হয়ে গেছে, আর বলছে হবে না, আমার দ্বারা আজান দেওয়া হবে না, আমি যাকে সামনে রেখে সারা জীবন বলেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজ মেম্বারে রাসূল নেই, দাঁড়াতে পারে নাই, পড়ে গেছে।
সাহাবীরা তুলে নিয়ে আবার বসিয়েছে। মদিনার পর্দানাশীর মায়েরা সেদিন চিৎকার মেরে কেঁদেছে আর বাচ্চাদের পাঠিয়ে বলেছে জানা, তবে কি রাসূল আবার ফিরে এসেছে, আবার মনে হচ্ছে মদিনার জমিনেতে, আবার মনে হচ্ছে মদিনার জমিনেতে রাসূল ফিরে এসেছে। মানুষ পাগলের মতো পতঙ্গের মতো ছুটতে ছুটতে আসছে, হাওয়ার গতিতে মদিনার মসজিদ আসছে, আবার বেলাল আজান দিয়েছে রাসূল নিশ্চয়ই এসেছে। সবাই ছুটে এসে পর্দা থেকে আড়াল করে দেখে, সবাই মেম্বার দিকে তাকিয়ে দেখে রাসূল নাই, দুপুরে কাঁদে মদিনার মসজিদে, মনে হচ্ছে যেন কান্নার রোল পড়ে গেছে। আর বেলালকে তুলে আবার দাঁড় করানো হলো, বেলাল আজানটা দাও, একবার নয় দুবার নয়, তারিখ নকল করছে সাত সাতবার হাত তুলে আজান দিয়েছে আর কান্নার রোলে বেহুশ হয়ে নেমে গেছে। এর নাম প্রেমিক বেলাল, এর নাম আশিকে রাসূল। আমার চোখের সামনে আমার ছেলে দাড়ি চাচ্ছে, আমার লজ্জা লাগে না, আমার কষ্ট হয় না, আমার চোখের সামনে আমার বিবি মাথায় কাপড় দেয় না, আমার লজ্জা হয় না, আমার চোখের সামনে আমার বেটি বেলের লাপনা কাপড় পরে আমি বলতেই পারি না, আমি আশিকে রাসূল দাবি করি কোন লজ্জায় ভেবে দেখবেন। এ মুসলমানের ছেলেরা, বেলালের প্রেমিকের আর একটা শেষ নমুনা শুনিয়ে দিচ্ছি, আপনারা শুনেছেন, সবাই তো জানেন যে মানুষ মরে গেলে মাটি দেওয়ার সময় কি দোয়া পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি বুকের উপরে চাপায়, এই বলে বলে মাটি দেয়, মাটি ওকে শোনায়, ওরে আদমের বেটা, আমি আল্লাহ তোকে মাটি থেকে বানিয়েছি, এই মাটিতে তোকে ফিরিয়ে নেব, আর এখান থেকে তোকে তুলে আবার কেয়ামতে হিসাব নেব। তাই কোরআন শুনছি, জাসসামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাতারাত ওয়া ইযা বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আমরা আল্লাহ পাক শোনাচ্ছে, আসমান যেদিন ফেটে যাবে, জমিন যেদিন চৌচির হবে, সেদিন কবরকে আমি আল্লাহ ফাটিয়ে দেব, আর প্রত্যেক কবরে যে যেখানে শুয়ে আছে ওই মাটি থেকে তাকে হাসরের ময়দানে তুলবো। হ্যাঁ না না, আর একেবারে আলকাত্তা থেকে একটু ডিপ কাফরি কালো আফ্রিকি হাবসার বেলাল হলো মুয়াজ্জিন, দাঁত সামনে এমনি উঁচু উঁচু, ঠোঁট ধানের বস্তার থেকে মোটা মোটা, চোখগুলো লাল টক 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 করছে, দেখলে মানুষ ভয় খেয়ে যাবে, এরকম কালো কাফরি বেলাল। তিনি হলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। এই বেলাল নবীকে কতটা ভালোবেসেছে জানেন, ভালোবাসার নমুনা জানেন, খালি ওই চিঠি আগুনে পোড়া শুনেছেন, আজ শুনিয়ে দিচ্ছি, শুনে নেন ভালোবাসার নমুনা, ভালোবাসার নমুনা। আল্লাহর নবী জমিন থেকে আসমানে চলে গেছে, সিদরাতুল মুনতাহাতে চলে গেছে, আরশে আজিমে চলে গেছে, জিবরাইল যেখানে গিয়ে লাইন ফেল করে ফেলেছে আর বলেছে, ইয়া হাবিব, যদি এক কদম আগে বেড়ে যাই তাহলে আমি জিবরাইল আর আমাতে নাই, পুড়ে ভস্ম একেবারে ছাই, অতএব আমার যাবার আর সাধ্য নাই। আপনি যান, জিবরাইল যেখানে গিয়ে কি ফেল করে দিয়েছে আর চলে গেছে, একেবারে ওপারে চলে গেছে, আল্লাহ পাক সেখান থেকে আরশে আজিম ঘুরিয়ে জান্নাতে সায়ের করাচ্ছে। তো হযরতে জিবরাইল আমি সাথে কি বলে আপনার ফেরেশতা সাথে রয়েছে, যখন জান্নাতের সায়ের করাচ্ছে তো আল্লাহ পাক ফেরেশতাকে রাসূল জিজ্ঞাসা করছে, মা হাজা খাসখাস, ইয়া
ইয়াখি মা হাজা খসখস, সামনে একটা পায়ের চটচট আওয়াজ পাচ্ছি, কিসের আওয়াজ, কার আওয়াজ? তো ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা উম্মতের আওয়াজ। বললে, কে সেই ব্যক্তি? বলে, হাজা বিলাল, এটা বিলালের পায়ের আওয়াজ। বোঝাতে কি চাচ্ছে? বুঝাতে কি যাচ্ছে? রাসূল, পৃথিবীর সবার চোখ এড়িয়েছো, পৃথিবীর সবার চোখ এড়িয়েছো, যার ঘর থেকে উঠে গেছো সে জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না, আপনি এখন কোথায়, আপনি সবার চোখের আড়ালে চলে গেছেন। আমি বেলাল, আমার চোখের আড়ালে যেতে পারেন নাই, এখন আমি আপনার সাথে আছি, জমিনেও সাথে ছিলাম, আসমানেও সাথে আছি। এর নাম বেলাল, এর নাম ভালোবাসা, ইশকে বেলাল। তাই কবি লিখেছে, আবার সব প্রেমিক বেলাল, মোদের হৃদয় মাঝারে নূতন করিয়া হাকিয়া আজাদ, সুদূর কাবার মিনারে। আমার বেলাল, তুমি এসো আজান দিতে। সে বেলাল কোথায়? এ বাবাজিরা, খালি ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ শুনেছেন তো, নকতা শুনে নেন, নকতাটা মনে রেখে দেন। চব্বিশ বছরের ছেলে প্যান্ট কিনেছে, পাছা দিতে গলে যাচ্ছে, থবড়া বেরিয়ে খুলে যাচ্ছে, বলছে না ডিজাইন ডিজাইন, অর্ধেক পাছা খুলে গেছে, বলছে ডিজাইন। বৈধ হবে, ছোটোখাটো হাইব্রিড মাল নয়, ফুল হাইব্রিড মাল। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আগে মানুষ পরিচয় দাও, বিচার আমি পরে তোমাকে তুলছি। ও কেয়ামত কখন কী হবে পরে দেখা যাবে, আগে মানুষ হও তবে তো বিচার। মানুষ হলে তবে তো কবরে মানরাম বুকা, আর মানুষ না হলে শুতে শুতেই চালু, ওসব রব্বুকা ফব্বুকার দরকার নেই, শুলেই মার। ঘরে ঢুকে যদি দেখে কোনো লোক এসেছে, তো জিজ্ঞাসা করে, ভাই তোমার বাড়ি কোথায়, কে তুমি, কে হও? তো বলবে, তোমার বেটার আমি শালা হই, তোমার বউ মানে আমি ভাই হই। বলবে না, বলবে না, এ জোরে বলেন, হ্যাঁ না। আর ঢুকে যদি দেখে কুত্তা ঢুকেছে, তো হুপ খুলেই কথা বলে, এই ওকে জিজ্ঞাসা, কাদের বাড়ির কুত্তা, এই তুই কে রে, বলবে কি করবে, জোরে বলো, জোরে বলো না, তো দরজার খিল খুলি, কবরে শুয়ে ফেরেশতা দেখবে মানুষ শুয়ে আছে, তবে তো জিজ্ঞাসা করবে, মান্দাব্বুকা, তোর তো চ্যাপ্টার খুলে দেখছে মাল, অন্য মাল কি, বোঝো বোঝো বোঝো। তো ফেরেশতার মান্দাব্বুকা জিজ্ঞাসা করবে, হাত তুলে দেখবে উপরে একবার গিঁটওয়ালা বাঁশ সাজানো আছে, একবার গোটা বাঁশ ধরি শুরু করে, এই ঢুকেছিস কি বাবা, বলছে বাবা, হ্যাঁ বাবা কি চপ চপ চপ, শয়তান কোথায়। সেজন্য বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, সুতি মানুষরা, তওবা করি, তওবা করি, আর নিজের জীবনটা পাল্টাবার চেষ্টা করি, করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। এজন্য শুনিয়ে দিচ্ছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ঘোড়ার ডিম চল্লিশ বার জলসা শুনছো, এই আয়াতের কোথাকার আয়াতের কোথায় মেরেছে তাই জানো না তোমরা। বাসর ঘরের ফুলের মালা কে আর বুড়ো বয়সে মানায়? হ্যাঁ না, বলেন না। এখন আমার মতো বুড়ো যদি যায় আর বউ বলে সে মালা পরাবো, বলে কেন, বলে বাসর রাতে, তোমার কি মনে হয় কানের মতো চক চক চক, একে মানায় প্রথম রাতে মানায়, হ্যাঁ না বলেন না। তো কোথাকার আয়ের কোথায় পড়তে হয় তাই জানে না, তাই এনকন্তম তহেবতি চাও তাতেই সমান মাথা বলছে, এসব ইনকুম তুমি আজ নিয়েছে এতক্ষণে থাকবে, ও বাচ্চারা কথা বলবে না তো কি করবে, ও বাচ্চাদের মা বাপ কেউ নেই আছে না, ওসব তো আউট বাচ্চা, কি ওদের তো আউট বাচ্চা, ওসব বাচ্চা তো খোঁপ নাই, বেখোপের বাচ্চা, ও ছেড়ে দিয়েছে সন্ধ্যেবেলা, দিয়ে ওর মা চিন্তা করছে, বেঁচে গেছে তো হাওয়া খাচ্ছে, যা পালা 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 পালা, তুই থাকলে খদ্দের লাগবে না, পালা 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 পালা, ছেলে থাকলে খদ্দের লাগবে বোঝে না, তাই ছেলে ছাড়ি দিয়েছে, আর বাপেরা দেখছে যাই যা আবার একটা হবে, ছি 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 ছি, মায়েদের বোঝা দরকার যে দিনই কথা চলছে, কোন হাতে কথা চলছে, বাচ্চাগুলোকে আটকে নিই, আমাদের বাচ্চা আটকে নিই, ও তো জানে থাকলে ঝামেলা,
বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা সুদী মানুষরা আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য কি শোনাচ্ছিলাম, কি শোনাচ্ছিলাম বলে, যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উঠেছে বলো, বুদ্ধিমান বল, বোঝাচ্ছে বাচ্চা। বাবাজিরা আল্লাহ পাক শোনাচ্ছে, যদি তোমরা সত্যি আল্লাহর পেয়ারা হও, ওই যে আগে বলেছিলাম আমরা আল্লাহকে রাজি করতে চাই আর জান্নাতে যেতে চাই বলেছিলাম না, তো শোনাচ্ছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে রাজি করো, আর আল্লাহকে রাজি করতে গেলে আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর, আমার নবীর জোরে বলো ইত্তেবা করো। আর নবীর ইত্তেবাতে প্রথম শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে মানুষকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। 23 বছরের যুদ্ধ, 23 বছরের হিংসা, কত বছরের জান নেওয়া হামলা করেছে যারা, যেদিন ফাতে মক্কা হলো আল্লাহ নবী মক্কাতে এসে এক কথা বলে দিলেন, লা তাসরিব আলাইকুম আলিয়াম, আজ তোমাদের কোনো প্রতিশোধ নেব না, যাও মাফ করে দিলাম, যাও মাফ করে দিলাম। তাবুকের যুদ্ধে আল্লাহ নবী যুদ্ধ থেকে ফিরে আসছেন, কথা শুনেন খুব ভালো করে, ফিরে আসছেন রাস্তায় ক্লান্ত সাহাবীরা সব শুয়ে গেছে, আসছেন ঘুমাচ্ছে, দুশ্মন ইহুদি এসে আমার নবীর তরবারি নিয়ে পাছাতে আঘাত করলে রাসূলের ঘুম ভেঙে উঠে বসেছে, হাতের তরবারি এমনি তুলে বলছে, বল মুহাম্মদ আমার হাত থেকে তোকে কে বাঁচাবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ, এই শব্দ বলা ছিল কেউ হাত থেকে তরবারিটা পড়ে গেছে, রাসূল তরবারি তুলে নিয়ে সোজা করে ধরে বলছে, বল এবার কে বাঁচাবে। তখন বলছে, তুমি আমার কে, তুমি ছাড়া আর কে বাঁচাবে, তুমি ও তো আর আল্লাহ নাই, তুমি ছাড়া আর কে বাঁচা। একেবারে মাথা নিচে করে বসে পড়েছে, আল্লাহ নবী বলছে, বল কলমা পড়বি, বলছে না, বলছে ফালা মাফ করে দিলাম, চলে চলে চলে। ও খানিক দূরকে চিন্তা করছে, আমি তো জান নেবো বলে হামলা করেছিলাম, হাত থেকে ছুরি পড়ে গেল, ওর হাতে গেল, আমি বললাম তুমি বাঁচাতে পারো, কিচ্ছু বললে না, আমাকে বললো কলমা পড়বি, তো বললাম না, বলে মাফ করে দিলাম। এটা তো ছোটোখাটো মানুষ না, আবার বিবেককে ধাক্কা মেরেছে আর মাঝপথ থেকে ঘাট ধরে ঘুরিয়ে এনে বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বুঝেছেন বুঝেন নাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর ইত্তেবা করো, আল্লাহর পেয়ারা হবে, আল্লাহ রাজি হবে, নবীর ইত্তেবা করবে ইনশাআল্লাহ। বাবা দিদি আমার শোনাচ্ছেন বন্ধুরা, মসজিদে নববীর ইমামকে, মসজিদে নববীর ইমামকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি বলেছে জানেন, কবিতার ভাষায় লিখেছে, গারে দেখতি জুলাইখা নবী কো হুসনে ইউসুফ পে হার গিজি না মারতি, কিউকে প্যারে নবীজি কা জায়সা হুসনে ইউসুফ তো পায়া নেহি হ্যায়। বিশ্ববাসী, মিশরের মেয়েরা ইউসুফকে দেখে নিজের হাত কেটে দিয়েছে, কসম খোদার করে বলছি, ওই ইউসুফের ওই মিশরের রমণীরা যদি আমার রাসূলকে দেখতো তো হাত নয় কলিজা কেটে ফেলতো। ইউসুফকে দেখে রমণী পাগল হয়েছে, আমার রাসূলকে দেখে বৃদ্ধ পাগল হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ। এ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে ইনি হলেন মসজিদের নববীর ইমাম, সারা পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক দার্শনিক যুক্তিবাদী বুদ্ধিজীবী ইহুদি খ্রিস্টান বেঈমান বলতে বাধ্য হয়েছে, মানব কুলের শিরোমণি কোনো মানব থাকলে সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। তিনি হলেন মসজিদের নববীর ইমাম, আর মুয়াজ্জিনটা কিরকম, কীত দাস গোলাম, ইসলাম এর নাম, ইসলাম এর নাম।
বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনেরা, সুধি মানুষেরা, ইসলাম পছন্দ ইনশাআল্লাহ, ইসলাম পছন্দ। যদি ইসলাম পছন্দ হয় তাহলে আপনার সব আমল ঠিক। ইসলাম পছন্দ হলে আপনার সব আমল ঠিক। আর ইসলাম যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি যত ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সাদকা দিয়েছেন, খায়রাত দিয়েছেন, যা কিছু করেছেন, আপনার আমল কিন্তু আল্লাহর কাছে পছন্দ না। আপনার আমল কিন্তু আল্লাহর কাছে পছন্দ না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজির আমার শোনার চান বন্ধুরা, তাহলে আজ থেকে ঠিক করে নেন, আমি ইসলামকে পছন্দ করব। করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা জিজ্ঞাসা করে, মানিল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কি, কোনটা ইসলাম, ইসলামের পূর্ণতা কি? ওই ভিত আগে বলে দিয়েছি, পাঁচটা বলেছি না, বলি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পাঁচটা ইসলামের ভিত, কিন্তু ইসলামের পূর্ণতা কি? বলে আতিমুত্তাম অতিবুল কালাম। বাস আল্লাহ নবী বললেন দুটো কাজ কর, করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। এই জোরে বলেন করবেন ইনশাআল্লাহ, জোরে বলেন করবেন ইনশাআল্লাহ। একটা হচ্ছে ভুকাকে খানা খাওয়া, ভুকাকে জোরে বলো, আর কথা যখন বলবে একটু মিষ্টি কথা বলো, তিবুল কালাম, কথাটা নরম বলো, মিষ্টি বলো, ভালোবেসে বলো, তোমার কথায় যেন কোনো মানুষ কষ্ট পায় না, কারণ তোমার আখলাক হলো ইসলামের পূর্ণতা, তোমার আখলাক হলো ইসলামের ছাদ, তোমার আখলাক হলো ইসলামের প্রাচীর, যে প্রাচীর একবার ঢুকে গেলে আর বেরোতে পারবে না। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত সব কটা হচ্ছে আখলাকের নাম। আপনাকে একটা একটা করে দেখাচ্ছি, কাকে নামাজ বলে, রোজা কাকে বলে, হজ কাকে বলে, যাকাত কাকে বলে, আপনাদেরকে শোনায় নাই, খালি ওই পর্যন্ত শুনেছেন, কলমা পড়ো, নামাজ পড়ো, যাকাত দাও, হজ করো, আর ব্যাস পাঁচটা। কিন্তু জিনিসটা কোন জিনিসের নাম জানা হয়েছে বাবাজি, জানা হয়েছে, চরিত্রের নাম, চরিত্রের নাম। অতিবুল কালাম, যখন কথা বলবে একটু মিষ্টি কথা বলো, কারণ এটা ঠিক নয় যে সবাই খাওয়াতে পারবে, সবার তো খাওয়ানোর ক্ষমতা নেই, তারই সংসার চলে না, তো সে খাওয়াবে কি করে? কমপক্ষে কথাটা এতটা মিষ্টি বলো যেন কমপক্ষে তার দিলটা ভরে যায়। আমরা তো খাওয়াবার আগে না করে দিই, ভাই 12টা বেজে গেছে, গাড়িও তৈরি হয়ে গেছে, খানা খাবেন না বাড়ি যাবেন, তো সে কী বলবে বলুন তো? তার বাড়িতেই যাই, হ্যাঁ না না, চা করবো খাবেন, তো তাহলে সে কী বলবে? ভাই করতে হবে, আমি চলে যাচ্ছি, হ্যাঁ না বলেন। এটা হচ্ছে বখিলের পরিচয়। বখিল যত বড় নামাজি হোক, যত বড় রোজাদার হোক, যত বড় হজকান্ডাওয়ালা হোক, যত বড় যাই হোক না কেন, বখিলের সঙ্গে আল্লাহর কখনো মোহাব্বত নেই, কখনো আল্লাহর সঙ্গে ভালোবাসা হয় না। বখিলকে আল্লাহ ঘৃণা করে। সখী হাবিবুল্লাহ, দাতা হলো আল্লাহর বন্ধু, ভালো নামাজি নাই, ভালো রোজাদার নয়, ভালো রোজাদার নয়, কিন্তু মোটামুটি মানুষকে দেখে ভক্তি করে, মোহাম্মত করে, মানুষ পাশে গেলে একজন কষ্টওয়ালা মানুষের দিলটা ভরে যায়, এই মানুষটা আল্লাহর কাছে বেশি পেয়ারা, বেশি পেয়ারা, বেশি পেয়ারা মনে পড়ে। এক এক চরিত্রহীন বেশ্যা মেয়ে ছেলে, তার মোহাব্বতের আর ভালোবাসার কারণে একটা কুত্তার বাচ্চাকে পানি খাওয়ালে আল্লাহ মাফ করে দেয়। সাহাবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পাড়ে একটা মেয়ে আছে, সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারাদিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদ পড়ে আর সারাদিন রোজা রাখে, কিন্তু মেয়েটির মুখের কথা এত খারাপ, মানুষের কলজে জ্বলে যায়। রাসূল বললেন, মেয়েটি জাহান্নামী। বলে একটা মেয়ে আছে, নফল নামাজ পড়তে পারে না, অত রোজা টোজা রাখে না, রমজানের রোজা যাহা রাখে, বাকি আর নফল রোজা রাখে না,
কিন্তু মানুষের দিলটা এত বড়, যে যায় তার হৃদয়টা ভরিয়ে দেয়, কখনো কাউকে কষ্ট দেয় না। রাসূল বললেন মেয়েটি জান্নাতি। আল্লাহকে রাজি করার জন্য কথা শোনাচ্ছি, আল্লাহকে রাজি করে জান্নাতে যাব, কথা মনে থাকবেন। আল্লাহকে রাজি করার এগুলো হচ্ছে নমুনা, এগুলো রাস্তা। আল্লাহ তার আপনার আমার পূর্বের মানুষদেরকে দিয়ে এই রাস্তা ক্লিয়ার করে রেখেছে। তুমি দেখে সুধরে যাবে, তুমি দেখে সুধরে যাবে, সোজা হয়ে যাবে। বাবাজিরা সোনার আল্লাহরা জ্ঞানীজনরা সুধী মানুষরা, বাদশাহ হারুনুর রশিদ নাম শুনেছেন না? হ্যাঁ না, জোরে বলে শুনেছেন তো? শুনেছেন। এই হারুনুর রশিদের বাপের নাম জানেন না? এনার নাম হচ্ছে মেহেদি। বিশাল বড় বাদশাহ ছিল, বিশাল বড় বাদশাহ ছিল। এই বাদশাহ হারুনুর রশিদের বাপের জামানায় একবার দুর্ভিক্ষ এলো, দেশে পানি শেষ হয়ে গেল, খাবার শেষ হয়ে গেল, মানুষ কুকুর বিড়াল জবাই করে খেতে শুরু করলে, রাতে শুয়ে ঘুমাচ্ছে আর খাদেম খুব ভালো করে পাত পা টিপে দিচ্ছে আর ওর ঘুম আসছে না, ছটফট করছে। তো বলছে শোন তোর হাত পা টেপে আমার ঘুম আসছে না, একটা ভালো গল্প শোনা দিলি দেখি, গল্প শুনে ঘুম আছে নাকি। খাদেম গল্প শোনাচ্ছে, ভাই গল্পের মাথা রাখে। তো বললে জামা পড়ে একটা গল্প বলবো? বলে বলো। বললে একবার জঙ্গলে খুব ঝামেলা চলছে, তো শিয়াল তার বাচ্চাটাকে নিয়ে বাঘের কাছে রেখে বললে এটা আপনার কাছে আমানত চাচ্ছি, আমার বাচ্চাটা আপনি হেফাজত রাখবেন। জানে বাঘের কাছে এসে কেউ আর চালাকি করতে পারবে না, তো বাঘ তাকে কাঁধের উপরে চাপিয়ে নিয়েছে, কারণ শিয়াল মামার ছেলে, ভয়ে কেউ আর কাছে যায় না, কেউ ধরে না, খুব আদরে খেলাধুলা করে। কিন্তু খোদার গজব এলো আর বাচ্চাটা মরে গেল। আর কিছুদিন পরে শিয়াল এসে বলছে মামা আমার সেই বাচ্চা দিয়ে গেছিলাম দাও। বলছে তোর বাচ্চাটা বাবু সে আজরাইল নিয়ে চলে গেছে। বলছে আমি যে তোমার কাছে আমানত দিয়ে গেলাম, আমার বাচ্চা যাতে নষ্ট না হয়, আমার বাচ্চা যাতে কোনো ক্ষতি না হয়, তোমার কাছে দিয়ে গেলাম, তুমি জঙ্গলের রাজা, তোমার কাছে দিয়ে গেলাম, তুমি আমার বাচ্চাটা কি করে হারালে? তো বলছে বাপ শোন, যদি জঙ্গলের কোনো জন্তু নিয়ে যেত আমি তাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে নিতাম, কিন্তু যে নিয়ে গেছে সে তো উপর থেকে নিয়ে গেছে, আমি কি করবো? এখন কিছু করতে হলে তুই তার সঙ্গে ঝগড়া কর। কথা বোঝেন না? বোঝেন না? গল্পটা শুনিয়ে গোলাম বাচ্চাকে কি বুঝতে চাইছে? জাহাঙ্গীর গোটা রাজ্যের দায়িত্ব আপনার হাতে ছিল, এটা ঠিক, কিন্তু যে গজবটা নেমেছে সেটা আসমান থেকে নেমেছে, দুনিয়ার কেউ তো নামায় নাই, তো আপনি কি করবেন? এখন যদি এই গজব থেকে জাতিকে বাঁচাতে চান তো তার কাছে কাঁদেন। তো মেহেদি উঠে বলছে এক বন্দনা পানি নিয়ে আয়। পানি নিয়ে এলো, বলে ঢাল আমি উজু করি। তো গোলাম পানি ঢালছে, মেহেদি উজু করলেন, হাত মুখ মুছলেন, বলে নামাজের মশাল্লা বিছিয়ে দে। নামাজের মশাল্লা বিছিয়ে দিয়ে বলে যাত্রী ওখানে চলে যান, গোলামকে তাড়িয়ে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন আর সেজদায় পড়ে ডুকুরে কাঁদতে শুরু করলেন। এতটা কেঁদেছেন যে মশাল্লা ভিজে গেছে আর মশাল্লা ভিজে চোখের পানিতে মাটি, মশাল্লার নিচের মাটি পর্যন্ত ভিজে গেছে। এর সেজদা তো কি মাথা তোলার আগে আসমানি আল্লাহ পাক রহমতের এতটা বর্ষণ দিয়েছে যে গোটা দেশ জুড়ে পানিতে একবার সেলা হয়ে গেছে, আল্লাহ পাক গজবটা তুলে নিয়েছে আর পানি ঢেলে দিয়েছে। তো গজব যখন আসমানের তরফ থেকে আসে তখন ডাক্তারের বাপের তাকুনি বাঁচাতে পারে, মাস্টারের বাপের তাকুনি বাঁচাতে পারে, সরকারের 14 গুষ্টির তাকুনি বাঁচাতে পারে। বলছে করোনা হয়েছে, লকডাউন করে বেঁচে যাবে, ঘরের ভেতরে একসঙ্গে যে 8 জন শুয়ে আছে ওদের কি হবে? লকডাউন করে রাস্তায় নামতে দাও নাই, কিন্তু কারখানার ভেতরে যে 40 জন শুয়ে আছে ওদের কি হবে? ওদের লকডাউন কই? কথা বুঝতে পারেন না? অফিসের ভেতরে যে 36 জন বসে আছে ওদের লকডাউন কই? তুমি রাস্তার উপর লকডাউন নিয়ে দিয়েছো, বাজারের উপর লোক টাঙিয়ে দিয়েছ,
ক্লাব থেকে ফাঁকে বাহাতে দিচ্ছ না, ক্লাবের ভেতরে যে ছজন একসঙ্গে বসে আছে ওদের লক্ষ্যই কথা বোঝেন না, কি হাওয়া ওখানে ঢুকতে পারে না, ভাইরাস ওখানে ঢুকতে পারে না, আপনি কিসের লকডাউন করছেন? এটা তো শুধু খালি ভারুকুদের বোঝানো, কেবলমাত্র মানুষের তা ধোকা দেওয়া বোঝানো, লকডাউন করছি মরবে না, যে কোটা মরার ছিল মরে গেছে, বাঁচাতে পেরেছেন? আল্লাহ পাক শুনিয়েছে এই গজব নামাত কানুন শুনে নাও, তাই শেষ নসিহত আজকে দিলেন। আল্লাহ রাসূল বলেছেন চারটে জিনিস তুমি মেনে নাও, দুনিয়া তোমার আখিরাত তোমার, কটা কটা বল? চারটে, চারটে কথা আমি রাসূল বলছি তুমি মেনে নাও, এ দুনিয়া তোমার আর আখিরাত, জোরে বলো, তোমার দুনিয়া তোমার আখিরাত, বলো বলো তোমার, নব ইনশাল্লাহ, নব ইনশাল্লাহ, কওলুস সিদক, কথা যখন বলবে সত্য বলো, সত্যের বাইরে কখনো বলবে না, কি বলেন জি? আজকের কোথায় সত্য চলে? বিবি তো স্বামীর কাছে সত্য বলে না, স্বামী তো বিবির কাছে সত্য বলে না, বাপ তো বেটাকে সত্য বলে না, ভাই তো বোনকে সত্য বলে না, বন্ধু তো বান্ধবীকে সত্য বলে না, দোকানদার খরিদ্দারকে সহ্য সত্য বলে না, অফিস আদালতের মানুষ তার কর্মচারীদের সত্য বলে না, ডাক্তার রুগীকে সত্য বলে না, রুগী ডাক্তারকেই সত্য বলে না, ছোটরা বড়দের সত্য বলে না, মাস্টার ছাত্রকে সত্য বলে না, আর ছাত্র মাস্টার কাছে সত্য বলে না। আপনি বলেন সত্য চলে তো চলে কোথায়? আল্লাহ রাসূল বলেছিলেন সত্য বলা শিখে যাও, বাস। আজ তো যত মিডিয়া চলে মিথ্যার উপরে চলে, যত ইউটিউব চলে মিথ্যার উপরে চলে, যত চ্যানেল চলে মিথ্যার উপরে চলে, যত পেপার চলে মিথ্যার উপর চলে, যত খবর চলে মিথ্যার উপরে চলে, আপনি খালি বলুন যে মিথ্যাটা ছেড়ে দেন তো বলবেন কাগজ বন্ধ হয়ে যাবে, মিথ্যা বন্ধ হবে, সত্য বলেন হ্যাঁ না না? সত্য বলার সময় বাধা আসবে, বাঁচা আপনার কাজ। আল্লাহর নবীকে সাথে করে আবু বকর সিদ্দিক মক্কা থেকে মদিনায় চলেছেন, দুশ্মনেরা রাস্তায় ধরে ফেলেছে, কিন্তু যারা ঘিরেছে তারা আমার রাসূলকে চেনে না, আবু বকরকে ব্যবসায়ী হিসেবে চেনে, জিজ্ঞেস আবু বকর কোথায় যাচ্ছ, বললে মদিনায় যাচ্ছি, সাথে কে? যদি বলে নবী তো নবীর প্রাণ যায়, আর যদি বলে আমি এনাকে চিনি না, তাহলে সাদাকাত কেটে যায়, সিদ্দিক নাম বাদ চলে যায়। হ্যাঁ না না? মিথ্যা বলবেন তাহলে যে আমি চিনি না মানে মিথ্যা কথা? তো চিন্তা করছেন যদি বলি নবী তো নবীর প্রাণ যায়, সত্য বলি তো নবীর প্রাণ যায়, আর মিথ্যা বলি তো আমার সিদ্দিক নাম কাটা যায়, বাঁচার উপায় কি? তো আল্লাহর দিকে মুখ তুলেছে, আল্লাহ পাক সিদ্দিক একবারকে এলেম দিলেন আর বলে দেয় সিদ্দিক বলে দাও ইনি আমাকে রাস্তা দেখায় আর আমি মদিনায় যাই, ইনি আমাকে রাস্তা দেখায় আর আমি মদিনায় যাই, তার মানে কি বুঝলেন? এরা বুঝেছে মদিনার পথ তাও বাকা চেনে না, উনি দেখায়। আর সিদ্দিক আকবর বলেছেন আমি আখিরাতে রাস্তা চিনি না, ইনি আমার হাতি আমাকে রাস্তা দেখায়, আমি এখন ভুল পথে চলতাম, এখন সত্য পথে চলার জন্য ইনি আমাকে রাস্তা দেখায়। সাদাকাত বেঁচে গেছে, রসুল বেঁচে গেছে, সত্য বলেছে, কথা বুঝেছেন? আজ তো সত্য বলি না, হ্যাঁ না না বলেন না, কথা বলেন দেখুন আপনারা, সত্য বলি? আমরা তো গিরগিটির থেকেও চরিত্র পাল্টে ফেলেছি, গিরগিটি তো আমাদের থেকে ভালো, গিরগিটি রং পাল্টাতে সময় নেই, কিন্তু আমি তো রং পাল্টাতে সময় নেই না, নি ছেলের বিয়ের সময় এমন ভাবনায় মনে হচ্ছে অর্ধেক কলকাতার মালিক, হ্যাঁ না না বলেন? আর মেয়ের বিয়ের সময় এমন ভাবনায় যেমন সালা ভিক করে খায়, গিরগিটি বলছে আমি রং পাল্টাই কিন্তু এত তাড়াতাড়ি নয়, সময় নেই একটু, কথা বোঝেন না বোঝেন না? কথা বলে দেখা ধরা পড়ে গেছে মাল কি? আল্লাহ রাসূল বলেছেন যখন কথা বলবে সত্য বলো। আর নাম্বার দুই হলো আমানত আদায় করো, কাউকে ধোকা দিও না, কাউকে ধোকা দিও না, কাউকে ধোকা দিও না।
কি বলেন জি, আমি আপনি সারা জীবন লোককে ধোকা দিচ্ছি না দিচ্ছি না, আমি অমুক, আমি তমুক, আমি সে, আমি ওই, আমি তাই, তলা পাটা তুলে দেখি মালের কিচ্ছু নাই, সারাটা জীবন মানুষকে ধোকা দিচ্ছি ধোকা দিচ্ছি ধোকা দিচ্ছি। দুই, আর নাম্বার তিন হলো যে হায়া করো, লজ্জা করো, বেহায়া হয়ো না। বেহায়া থেকে নামটা কেটে বাদ দাও। আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, এখানে আমি আর আপনি সবাই ধরা পড়ে গেছি। আজ লজ্জা বলে কোনো জিনিস আমাদের কাছে আছে? আছে লজ্জা বলে কোনো জিনিস? এমন পোশাক বাজারে চলে যা দেখে সহ্য করা যায় না। আজ থেকে তিন দিন আগে আমার দাওয়াত ছিল হলদিয়ায়, তমলুক মানিক তো আমি নামাজ পড়ছি আসরে, মসজিদের সামনে একটা মেয়ে 18 থেকে 22 এরকম বয়স হবে, অপূর্ব সুন্দরী দেখতে, আল্লাহ কালামও দিয়েছে হাত পাও দিয়েছে, সাদা ড্রেস পরে আছে, কিন্তু ড্রেসটার দিকে তাকানো যাবে না। আমি সাহসে কথা বলতে পারছিলাম না, এত বয়সে মেয়ে, আর একেবারে ফুটফুট গোলাপের মতো, লোক কথা বললে সন্দেহ করতে পারে। আমি তা গাড়ি সাইড করে আসলে নামাজ পড়তে ঢুকবো, কিন্তু ভেতরটা ছটফট করছিল যে এটা নিঃসন্দেহে আমাদেরই মা, আর এত বেলের লাপনা মানাচ্ছে না। ঠিক এনি টাইম ওই মেয়েটার মা ঘর থেকে বার হয়েছে, আর বার হয়ে বলে ফেলেছে, মা আমাকে টাকা পয়সা বাজার যাবো। আমি আপ সাহস পেয়ে গেলাম আর কাছে গিয়ে বললাম, মা এটা আপনার মেয়ে? বললে হ্যাঁ। আর এত সুন্দর নিয়ামত আল্লাহ দিয়েছে যেটা জান্নাতের অর্ধহুর, আপনি একে এই জামাটা কিনে দিলেন কি করে? ভদ্রমহিলা মাথা নিচে করে বলছে, আমার কিছু করা নেই, ও জিদ করে কিনেছে, তাকে তোর বাপ চলে এসছে। আলাম মাথাতে কাপড় নেই, পিছনের কাপড়টা এতটা কাটা যে কোমরের বেল পর্যন্ত দেখা যাচ্ছে, আর বুকে যে জামাটা পড়ছে সেই জামাটা কোন কালারের পিছনের ফাঁকে সবটা দেখা যাচ্ছে। আপনার লজ্জা করলো না এই জামাটা পরে বার হলো? আপনি কিছু বললেন না? হায়া লজ্জা শরম বলে কিচ্ছু আছে? অর্ধেক শরীর বার করে যতটা শরীর খুলে যাচ্ছে ও হাঁসটার মনে করছে এইবার খদ্দের লাগবে, হাওয়া খাচ্ছে, ছি 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 ছি। কেন তোমার কি পচে যাওয়া ড্যামেজ মাল হাওয়া খাওয়াতে হবে? হাওয়া খাইয়ে তাজা লাগছ? পৃথিবীতে যত জাতির উপরে খোদার গজব এসেছে একবার একবার একবার, কওমে লুতের উপরে আজাব এসেছে পাঁচবার পাঁচবার পাঁচবার। তার প্রধান কারণ হলো এরা এত বেহায়া ছিল, এত নোংরা ছিল, এত উলুঙ্গ ছিল, এত বেড়ে লাপড়া ছিল, জাল্লা পাক এক একটায় পাঁচ পাঁচটা আজাব দিয়েছে। আজকের আপনার আমার অবস্থা কোথায় দাঁড়িয়েছে? ছেলে পোশাক পরে তো লজ্জা শরম করে না, মেয়ে পোশাক পরে তো লজ্জা শরম করে না, এ পোশাক পরে দেখায় দেখ আমার যৌবন দেখ, আর ও পোশাক পরে দেখায় আমার ট্যাটাস দেখ, একবার তাকায় না যে আমাকে কেমন কুত্তা লাগছে একবার দেখ। ছোটবেলা দেখতাম বাপ চাচারা ঘোড়া ঘোড়া পুষ্ট চড়ে বেড়াবার জন্য, আর ওই মাঝে মাঝে ঘোড়ার রেস হতো না, এখন আর হয় না মনে হয়, এখন এদিকে হয় না, আগে ঘোড়া রেস হতো, লোক দল বেঁধে ঘোড়া রেস দেখতে তো তো দেখতাম ঘোড়ার ঘাড়ের চুলগুলো ডিজাইন করে কাটতো, হ্যাঁ না? এখন আমাদের দেশে ঘোড়ার বাচ্চা না, ওই ভেড়ার বাচ্চাদের মাথার চুল এমন ডিজাইন কাটছে মনে হচ্ছে সেই শহীদ ঘোড়ার মতো, সারা ধরে একবার চেপে দেখি মাল কেমন ছোটে। লজ্জা শরম কিচ্ছু নাই, ও যে চুলকের যে জানোয়ারের মতো এইটুকু বিহায়ান, লজ্জা শরম কিচ্ছু নাই। ও এখনো পর্যন্ত আমার মৌলভীদের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করুন বেড়া পার হবে, হবে করতে। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, কথা বললাম তিনটে, আর লাস্ট আইটেম আল্লাহ রাসূল বলে দিলেন, কাসবুল হালাল ফরিজাতুন বাদাল ফরিদা, যতটুকু হালাল রুজি কামানোর চেষ্টা করো হারাম থেকে বাঁচার চেষ্টা করো, হালাল রুজি কামিয়ে বাচ্চা বিবিদের মুখে তুলে দিতে গিয়ে যদি তুমি ক্লাস
ক্লান্ত হয়ে বসে পড়ার সন্ধ্যা হয়ে যায়, আল্লাহ পাক বলেন ওই দিনে যত গুণাহ হয়েছে ওর ঘাম জুড়োবার আগে আল্লাহ মাফ করে দেয়। গরিব এমনিতেই 500 বছর আগে জান্নাতে যাবে না, ভুল গরিবও করেছে, হ্যাঁ না না, কিন্তু গরিবের সারাদিনে রিস্কা চালানোর পরে বিবির জন্য দুমুটো মোটা ভাত আর মোটা কাপড় তুলতে কলজে ছিদ্ধ হয়ে গেছে, ও এসে ওই 10টা কি 20টা টাকা নিয়ে কি 50টা 100টা টাকা কামিয়ে নিয়ে এসে ঘরে বসেছে, ওর গায়ের ঘামটা জুড়োবার আগে আগে ওর সারাদিনের গুণাটা আল্লাহ মাফ করে দিয়েছে। কারণ ওই 100 টাকা বড় কষ্ট করে কামিয়েছে, হালাল রুজি কামিয়েছে। আপনি তো বসে বসে খালি তুরুপের তাসের মতো সুদের উপরে সুদ করছেন, আজ খোদায় পাখির গজব নামবে না কেন বলো? যার ক্ষমতা দিয়েছে সে অহংকার করে, যার টাকা দিয়েছে সে সুদের ব্যবসা করে, যার দৌলত দিয়েছে সে দিগবাজি মারার চেষ্টা করে, যার রূপ দিয়েছে সে রূপ বেঁচে খাওয়ার চেষ্টা করে, আর যার চোখের জ্যোতি দিয়েছে সে নোংরা পথে পয়সা উপার্জন করার চেষ্টা করে। আজ তো হালাল রুজি কামানোর জন্য আগিয়ে যাওয়ার বড় কঠিন দিন এসেছে। সেজন্য বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জন্য যা সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। কোরআনে পাকের কথা জীবনে অনেক শুনেছি, অনেক শুনেছি, আর শুনতে শুনতে জীবনের শেষ জায়গাতে এসে গেছি। আমার জীবনে এসেছে এসেছে এসেছি, হ্যাঁ না বলেন, কথা বলেন না কেন, না জিজ্ঞাসা করবেন না কেন এলো না, জিজ্ঞাসা করবেন না যে কেন আমার জীবনে এলো না, বলেন কথা বলেন, জিজ্ঞাসা করবেন না যে কেন এলো না, বলেন বলেন। আমি এখনো মানুষ হতে পারলাম না, আমি এখনো মানুষ হতে পারলাম না, মানুষ হলে আমার জীবনে ফিরে আসতো বন্ধু, আমি এখনো মানুষের খাতাতে উঠতে পারলাম না। তাই কোরআন জীবনে অনেক শুনেছি, আমার জীবনে কোরআন আনতে পারলাম না। ধারণা আছে, ইচ্ছা আছে, কিন্তু আপনার আমার চেষ্টা নাই, আছে। বলেছিলাম আমার আল্লাহ আমার কাছে আছে, আমার আল্লাহ আমার কাছে আছে না দূরে আছে, জোরে বলে কাছে আছে, একটু কাছে না খুব কাছে, খুব কাছে আছে। কিন্তু আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে আল্লাহ তো তোর কাছে আছে, তুই কি আল্লাহর কাছে আছিস? আল্লাহ তো আমার কাছে আছে, কিন্তু আমি কি আমার আল্লাহর কাছে আসতে পেরেছি? আল্লাহ তোমার কাছে আছে, আল্লাহ তোমার কাছে আছে। কোরআন কি বুঝবে? কোরআন বোঝার তো মানসিকতা নাই। মাওলানা বুঝাচ্ছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আল্লাহ মানুষকে সৃষ্টি শ্রেষ্ঠ করেছে। বল তবে আমাকে মোটা করলো কেন, কি ঝামেলা বলে দিন। আচ্ছা মোটা করাটা কি আহসানি তাকবীমের খেলা? আহসানি তাকবীম মানে মোটা সরু না, আহসানি তাকবীমের শব্দের মানে হলো তোমার অবয়বটা কত সুন্দর, তোমার হাতগুলো যত সুন্দর করেছে, পৃথিবীর কোনো প্রাণীর হাত অত সুন্দর নয়, তোমার মুখটা যত সুন্দর দিয়েছে, পৃথিবীর কোনো প্রাণীর মুখ অত সুন্দর নয়, তোমার মুখটা সৃষ্টি রাখার জন্য পৃথিবীর এত উপভোগ তৈরি করেছে, পৃথিবীর আর কোনো প্রাণীর জন্য তা করে নাই, তোমার শোয়ার জন্য এত সুন্দর বিছানা দিয়েছে, পৃথিবীর কোনো প্রাণী এ বিছানা পায় নাই, তোমার আরামের জন্য এত সুন্দর ব্যবস্থা দিয়েছে, পৃথিবীর আর কোনো প্রাণী আরামের ব্যবস্থা পায় নাই, তোমার পান করার পানির এত কোয়ালিটি দিয়েছে, পৃথিবীর কোনো প্রাণী এত কোয়ালিটিওয়ালা পানি পান করে না, তোমার খাবার জন্য খাবারের এত কোয়ালিটি দিয়েছে, পৃথিবীর আর কোনো প্রাণী এতটা কোয়ালিটি পায় না, পৃথিবীর প্রত্যেকটি চতুর্থ প্রাণী মায়ের দুধ খায় কিন্তু দুধের আর কিছু পায় না, তুমি মায়ের দুধ খাও আর দুধ থেকে হাজারো রকমের খাবারও খাও, এটা পৃথিবীর আর কেউ খেতে পায় না। আহসানি তাকবীম তোমাকে এই জন্য করেছি যে পৃথিবী তোমার গোলাম বানিয়েছি, তোমাকে কারোর গোলাম বানাই না, গরু তোমার গোলামি করবে, ছাগল তোমার গোলামি করবে, দুনিয়া সব প্রাণী তোমার গোলামি করবে, তুমি শাহিনশাহ হবে আর তুমি একমাত্র আল্লাহর কাছে গোলামি করবে আর কারোর কাছে গোলামি করবে না। এটা তোমার শ্রেষ্ঠত্বের কারণ, এটা তোমার শ্রেষ্ঠত্বের কারণ, এটা তোমার শ্রেষ্ঠত্বের কারণ, কারণ তুমি জান্নাতে যাবে আর কেউ জান্নাতে যাবে, জোরে বলো যাবে,
তুমি মানুষ, তোমাকে জান্নাতে দেওয়া হবে, আর কোনো প্রাণী জান্নাতে যাবে না। সেজন্য আল্লাহ পাক শোনাচ্ছে, তুমি তোমার দিকে তাকিয়ে দেখো, তোমাকে লোকে তো মানুষ বলে, তুমি নিজেকে মানুষ মনে করো, দুনিয়া তোমাকে মানুষ মনে করে, তুমি নিজের কাছে জিজ্ঞাসা করো, আমি মানুষ হতে পেরেছি কি না, আমি মানুষ হতে পেরেছি কি না। আমরা যদি মানুষ হতাম তাহলে কোরআন বলতো না উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ারের মতো বরং তার থেকে খারাপ। আল্লাহ যখন বলেছেন তখন ভাবতে হবে আমাকে কোথাও কিছু লুকোনো আছে। এজন্য ইসলামের ভিত পাঁচটার উপরে, আর তার ছাদ হলো আখলাকের উপরে, কিসের উপরে। এবারে একটা একটা করে শুনে নেন, অল্প সময়ের মধ্যে আমাকে শোনাতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিচ্ছেন প্রথম কি, ইসলামের প্রথম ভিত কি, লা ইলাহা ইল্লাল্লাহ। এতে আখলাকের কি পেলেন, এতে চরিত্রের কি পেলেন? এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে শিখিয়ে দিলে তুমি এক আল্লাহর কাছে গোলামি করবে, আর পৃথিবীর কোনো জায়গাতে তোমাকে বিক্রি করবে না। তুমি একের কাছে পড়ে থাকবে, অন্যের দরবারে যাবে না। তুমি বারো ভাজারের কালার হবে না, তোমার কালার একটাই হবে, দ্বিতীয় কালার হবে না। এটা চরিত্রের একটা ভালো দিক। আর দ্বিতীয় হলো তোমার নামাজ। দ্বিতীয় কি, কোরআন শুনিয়ে দিয়েছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। মানুষ তুমি শুনে রাখো, ইসলামের দ্বিতীয় ভিত হলো নামাজ। এই নামাজ হলো মানুষের চরিত্রের নাম। ওয়াকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যখন সত্যিকারের নামাজি হবে, মদের বোতলে হাত দেবে না, কোনো নারীর গায়ে হাত দেবে না, কোনো দিকে খারাপ জায়গায় হাত দেবে না, সুদের টাকাতে হাত যাবে না, মদের বোতলে হাত যাবে না, অন্যায় জায়গায় হাত যাবে না, এতিমের মাল মারবে না, গরিবের মাল মারবে না, নারীর উপরে অত্যাচার করবে না, প্রতিবেশীকে কাঁদাবে না, তুমি তখন কোনো ফাহিশা কাজ করতে পারবে না, তুমি উলঙ্গ হয়ে চলবে না, তোমার একটা পোশাক হবে, যে পোশাকের আড়ালে থাকলে তোমার কোনো দোষ কেউ ধরতে পারবে না। ওয়াকিমুস সালা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। খোদার নাফরমানি থেকে তুমি বেঁচে যাবে। আর ফাহিশা যত কাজ আছে, নোংরা যত কাজ আছে, ওই কাজ থেকে তোমাকে বাঁচিয়ে নেবে। বললে আল্লাহ পাক কোরআনে বলেছে, বললে হ্যাঁ, যদি ফাহিশা করি তো কি পাবো, তো কোরআন চাচ্ছে তুমি নামাজি হবে, টুপিওয়ালা দাড়িওয়ালা হবে, আর মরার আগে জুতো খেয়ে কবরে যেতে হবে। তা কি করে হবে, বলে তো কোরআন আমার খাবে না, নামাজি মাল খাবে না, আর ফাহিশা যদি জুড়ে থাকে জুতো ফসকাবে না। বলে তো কোরআনে আছে, বললে হ্যাঁ, কোরআন শুনিয়ে দিয়েছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আনতাসিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ্দুনিয়া ওয়াল আখিরা। আত্মপরা সূরা নূরের 19 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার দুটো তিনটে লাইনের পরে আল্লাহ শুনিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আনতাসিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। যদি তোমার কাছে ফাহিশা পছন্দ হয়, এখন কোথার ভয় তোমার দিলে যদি না থাকে, নামাজি হবে, রোজাদার হবে, হাজি হবে, গাজী হবে, আর মরার আগে ঢেবন খেয়ে কুত্তার মতো মরণ হবে, পৃথিবীতে লোক দেখবে এ নামাজিরা কত বড় শয়তান হয়। কথা বোঝেন নাই বাবা, তিনবার হজ করেছে, লোকে বলছে ট্রিপল হজ। কি হাজি? ট্রিপল হজ। আর মোড়ের মাথায় বসে বসে একেবারে এড়ে হাঁসের মতো তজি বলছে শোন শোন, আওয়াজ কাউকে শোনায় না। ছেলের বিয়ে দেবে তো মেয়ের বাপ জিজ্ঞাসা করছে, বিয়াই তোমার তো এই চার পাঁচতলা বাড়ি, এত বড় বড় সব ব্যবস্থাপনা, তাই কি নেবেন বলে। তো তখন দাঁড়িতে হাত দিয়ে বলছে আল্লাহ আকবার, আমি কাবা ছুঁয়ে শপথ করছি হারামে হাত দেবো না, হারাম ছুঁইব না,
তা ভাই তাহলে ঠিক আছে, আল্লাহ যখন আপনার ক্ষমতা দিয়েছে ভালো জিনিস আপনি হারাম নেবেন না। তা কত কী বরযাত্রী বলে, আমাদের পাড়ায় সব আত্মীয় আছে তো 150 বরযাত্রী নিতে হবে, হারাম খাবে না। কত বরযাত্রী যদি বলো? আর তখন বলছে ব্যয় কিছু মনে করো না, আমাদের সব আত্মীয়রা বড় শখ করে ধরেছে, তো এই 50-60টা মতো মেয়ে ছেলে বরযাত্রী যাবে। কটা? 50-60টা মেয়ে ছেলে যাবে। বয়স কেমন? বলছে এই 22-24 মধ্যে, মানে একদম উপযুক্ত খাবার সাইড যে চাইবে পাবে, কাউকে না বলবে। এ কত বড় ছেঁচড় বোঝো, হারামের আড়তে শুয়ে শুয়ে বলছে আমি হারাম খাই। মেয়ে মানুষকে বরযাত্রী পাঠানোটাই তো হারাম, হ্যাঁ না না? যদি বলো, আর ওরা যা পোশাক করে যাবে যখন গ্রামে নামবে, পাড়ার বুড়ো কথা মাথায় চুলকে টাক পড়ে যাবে, বছর সাথে আগে হলে যা হতো, আর তাকে চুল থাকবে না, হাত বুলিয়ে মাথা খারাপ করবে, ও দুপুরবেলা বাড়ি যাবে হাত খেতে, রাস্তায় বসে না হাত ফেলবে। এই যে সর্বনাশটা তুমি করেছো, তুমি কীরকম হাজির? বলছে শোনো, যদি এইরকম তোমার এখনো পছন্দ থাকে তো মরার আগে তোমাকে কিন্তু কুত্তার মতো বেজ্জুতি হয়ে মরতে হবে, ইজ্জত নিয়ে আর মরতে পারবে না, কারণ এখনো তুমি ফাহেশা ছাড়তে পারো নাই। তুমি বিবিকে খুশি করতে চেয়েছো নবীকে না? বিবি বলেছে আমার ছোটো বোন যাবে, বলেছে আমার ছোটো বোনের দুটো মেয়ে আছে, লোকে দেখলে চাষির কেমন, উনি বিবি খুশি করেছেন নবী না। রাসূল বলেছিলেন নারীকে পর্দার বাইরে বার করবে না, আর যদি প্রয়োজন হয় বার করতে, তার স্বামী তার সাথে যাবে, হাতে লাঠি নিয়ে যাবে। মরে গেছে আমার নানা, আল্লাহ তার জান্নাতবাসী করবে। বলতো ভাই শোন, মেয়ে ছেলে নিবি সাথে, মুড়ো ঝাঁটা নিবি হাতে, যদি দেখে মারবি তাকে। আলম নানা বাঁচবে? বলে তবে তো বাঁচবে, তা না হলে দেখবি তোকে ফেলে পালাবে। আরে আজকের বাজারে কত বাচ্চা আমি নিজের চোখে দেখে আসছি, মাকে বসিয়ে দেখে পালিয়ে চলে গেছে বাজারে, বলে গেছে মা জামা নেবো চ, মাকে দোকানে বসে বলছে মা ওই দোকানটা তখন দেখে আসি, মা দোকানে জামা চয়েস করে বসে আছে, বেটি আসবে, বেটি আর আসবে কোথায়, সে তো চলেই গেছে। সেবেলা দোকানদার থেকে কেঁদে বাড়ি চলে এসছে, চলে গেছে। আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, আন্তাসিয়াল ফাহিশাতা, যদি এখনো তোমার এরকম চরিত্র না পাল্টায় তো তাহলে শুনে রেখে দাও, তোমার কপালে কষ্ট আছে। আখলাক হলো দামি পোশাকের মতো, পোশাক দিয়ে ঢাকা থাকলে ভেতরটা সব দাগ ঢাকা হবে, আর উলঙ্গ হয়ে দাঁড়ালে সব দেখা যাবে। তোমার চরিত্র না থাকলে তুমি আল্লাহর কাছে উলঙ্গ, আর চরিত্র থাকলে তোমার উপরে পর্দা আছে। তো বলেন, পর্দা নিয়ে মরতে চান না উলঙ্গ হয়ে মরতে চান, কোনটা জোরে বলেন? তাহলে আজ থেকে মনে করেন, আমাকে আল্লাহ শুনিয়ে দিচ্ছেন তাস আল ফাহিশাতা, দুনিয়ার যত রকমের ফাহিশা কাজ আছে তার থেকে আমাকে বেঁচে চলতে হবে। চলবে ইনশাআল্লাহ, চলবে ইনশাআল্লাহ, চলবে ইনশাআল্লাহ। আজ থেকে ভেবে নি, আমার বেটি পোশাক পরবে, আমি যেন দেখতে পাই যে পর্দার বাইরে না হয় আমার বৌমা, আমার বিবি, আমি আমার সাথে করে নিয়ে যাব, তাকে তার এমন পোশাক পরিয়ে নিয়ে যাব যেন দেখে মনে হয় ওটা আমার মা, আমার বৌমা, আমার বেটি। আল্লাহ পাক আপনাকে আমাকে এই নুরানি আমলের সঙ্গে মরণ পর্যন্ত জুড়ে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই কাজকে করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগর অতল, এমন এক নুরানি মাহফিল করার জন্য অনেকটা পয়সার দরকার লাগে। তাই আপনাদের কাছে যার যত ক্ষমতা আছে, কমিটির লোক রোমাল ধরো, ধরো রোমাল, ধরো তাড়াতাড়ি ধরো রোমালটা, রোমালই তো হাতে নাই, চিন্তা করছে কী বাদ করবো, উনি তো ঠিক আছে, তাড়াতাড়ি নামো ভাই, সকলে 10-20-50-100 যে যতটা পারি দিয়ে শরীর হবে ইনশাল্লাহ। আল্লাহর দরবারে আপনার আমার আমলটা যেন দাতার খাতায় থাকে, আমি যেন আল্লাহর কাছে বলতে পারি রাব্বাল আলামিন, তোমার দরবারে, তোমার দরবারে আমার এই পর্যন্ত চাওয়ার ছিল, আমার এই পর্যন্ত বলার ছিল যে আমি যেন আমি আমার ক্ষমতাটুকু আল্লাহর কাছে প্রকাশ করতে পারি। চটকে ধরি ইনশাল্লাহ, দুটো খ্যাপাকে দিয়েছে, ভালোগুলো কোথায় গেল? তাদের দুটো মাদানি রে রে
রহমতি মেল রে শিগিরি চড় না ভাই নইলে গাড়ি ফেল রে। দাও ভাই দাও, সকল মিলে শুরু করো ইনশাল্লাহ, সকল মিলে শুরু করো তাড়াতাড়ি ইনশাল্লাহ, তাড়াতাড়ি ঝট ঝট। জীবনের যাত্রা পথে একাশে দিন হবে যেতে, সাথী বলে থাকার কেউ হবে না, আখেরাতে দিতে হবে দেনা। বারগাহে এলাইতে সবাইকে হবে যেতে, এ পৃথিবী চিরকাল কেউ রবে না, কালেমা সাথী করো নামাজের হাত ধরো, কালেমা সাথী করো নামাজের হাত ধরো, জীবনে যদি চাও জান্নাতে পড়ো কালেমা মুমিন দিনে রাতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দয়ার নবী কবে, দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়, সেদিন জুড়াবে হৃদয় গিয়ে মদিনায়। দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়, তব রওজা পাখের জালি ধরে কাঁদবো আমি ঘুরে ঘুরে, থাকবো আমি বেভর হয়ে তোমার দিদারের আশায় গিয়ে মদিনায়। দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। বাবাজিরা সোনারা লালিরা জ্ঞানী জন্য সুধী মানুষরা, এই জন্য সেই মগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত ক্লান্ত শরীরের আপনাদের কাছে শোনাচ্ছিলাম যে আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে, আর যত ব্যস্ততা আছে সব রাখতে হবে, আমার আমাল নিয়ে আমাকে কবরে যেতে হবে, মানুষ হলে তবে কাজ হবে আর মানুষ না হলে সব বেকার যাবে। কথা বুঝে এসছে? আমার জীবনে যত ব্যস্ততা আছে এ ব্যস্ততা একদিন আমাকে ছেড়ে পালাবে আর আমাকে খালি হাতে যেতে হবে, আমাকে খালি হাতে যদি বলো যেতে হবে, আমার আমাল শুধু সঙ্গী হবে, মাল সব হাত ছাড়া হবে, এখান থেকে নিয়ে যেতে হবে, আর মানুষ হলে তবে কাজ হবে, মানুষ না হলে সব বেকার যাবে। আল্লাহ আপনাকে আমাকে পৃথিবী ছেড়ে যাওয়ার আগে মানুষ হয়ে যাবার আর কলেমা পড়তে পড়তে যাবার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবাজিরা আজান হবে, এশার নামাজ হবে ইনশাল্লাহ, তারপরে আবার আপনাদের মনোনীত বক্তা রয়েছেন তার কাছে অবশ্যই কথা শুনবেন। মহাব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা